নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। এই গরমে আমাদের জবা গাছে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে এবং কুড়ি ঝরা, তার সাথে গাছগুলো একেবারে বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে গেছে এবং নানান ধরনের পোকামাকড়ের উপদ্রব গাছে, কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। এটি একটি দেশি ভ্যারাইটিস জবা আর এটি আমার বাগানে আছে মাটিতে, তার জন্য কিন্তু গাছটা খুব সুন্দর হয়ে আছে, কোনো পাতা হলুদ নেই। কিন্তু যে গাছগুলো আমাদের ছাদে আছে সেগুলোর কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, কেননা সারা দিন গাছগুলো আমাদের রোদে থাকে। আমরা জানি জবা গাছ রোদে ভালো থাকে, কিন্তু এখন যে প্রখর রোদ, তার সাথে 40 ডিগ্রি তাপমাত্রা, গাছগুলো ঠিক মতো নিতে পারছে না। এই যে গাছটা পাতাগুলো রুক্ষ সূক্ষ্ম এবং দুমড়ানো মোচড়ানো হয়ে আছে, এটা এক ধরনের মাকড়ের উপদ্রব এই গাছে শুরু করে দিয়েছে। তার সাথে আমাদের গাছে যে ফুলগুলো ঠিক মতো ফুটতে পারছে না এবং কুড়ি ঝরে পড়ছে হলুদ হয়ে, তার কারণ একটাই, এখন যে রোদের তাপ, সেই তাপ গাছগুলো ঠিক মতো নিতে পারছে না। কেননা এগুলো একটু হালকা ঠান্ডার গাছ, যখনই একটু হালকা ঠান্ডা থাকে তখন আমাদের গাছের ফুলগুলোও সুন্দর হয়, পাতা এই যে হলুদ হতে শুরু করে দিয়েছে, এই কারণ কিন্তু গাছ ঠিক মতো পুষ্টি পাচ্ছে না এবং তার সাথে রোদের ভীষণ তাপ, সেই তাপও এই সমস্ত গাছ ঠিক মতো নিতে পারছে না। আমরা এই সময়ে খুব বেশি গাছকে খাবার দিতে পারছি না, আর এই যে কুড়ি ঝরে পড়ছে, ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে, এসবই কারণ কিন্তু রোদের তাপ। আমরা জল ঠিকইভাবে দিচ্ছি দুবেলা, তার সত্ত্বেও গাছের কুড়ি হয়তো হলুদ হয়ে ঝরে পড়ছে, তার জন্য হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগের জন্যই কিন্তু আমাদের কুড়ি ঝরে পড়ছে। মিলিবাগগুলো ঠিক যেখানে কুড়ি সেখানেই কিন্তু এরা বাসা বেঁধে আছে, আর সমস্ত কুড়ির রসটা খেয়ে নেওয়ার ফলেই আমাদের কুড়িগুলো ফোটার মুখে ঠিক ঝরে পড়ছে। আমরা আজকে ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট করবো এই সমস্ত পোকামাকড়ের জন্য। আজকে আমি অ্যালোভেরা রেখেছি, আর কিছু নিম পাতা আর হলুদ, এই তিনটি উপাদান দিয়ে গাছের একটা মহা ওষুধ তৈরি করব, যে ওষুধটার গুণে আমাদের গাছের সব ধরনের পোকামাকড় চলে যাবে। আর অ্যালোভেরা এমনই কাজ, যেমন আমাদের শরীরের জন্য অ্যালোভেরা নানান উপকার আমরা পাই, তেমন গাছেরকেও, গাছে যে সমস্ত গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে কিংবা এই যে রোগ পোকা সব কিন্তু দূর হবে এই অ্যালোভেরার জেলটার জন্য। আমি এখানে নিম পাতা, অ্যালোভেরাটাকে একটু ছোট ছোট করে আপনারা কেটে রেখে দেবেন, আর হলুদ দিয়েছি 1 চামচ। এই তিনটি উপাদান দিয়ে আমি এটা 2 থেকে 3 ঘন্টা আপনারা একটু ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রাখার পর এটা ভালোভাবে একটা কীটনাশক তৈরি হয়ে গেল গাছের জন্য। এবার এটাকে আমি ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি এখানে স্প্রে বোতলে ভরে ছাদ বাগানে যত গাছ থাকবে আপনাদের সমস্ত গাছে আপনারা এই কীটনাশকটা ব্যবহার করবেন, কেননা আমাদের গাছগুলো খুব কাছাকাছি থাকে, একটা গাছ থেকে আরেকটা গাছে পোকা খুব সহজেই যেতে পারে, বিশেষ করে মাকড়, তারা যে জাল বনে একটা গাছ থেকে আরেকটা গাছে খুব সহজেই, তার জন্য প্রতিটা গাছে আপনারা এই স্প্রেটা করবেন সন্ধ্যার আগে। আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, তার সাথে সব ধরনের উপাদান আছে, যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, যেগুলো একটা গাছের জন্য আমাদের ভীষণ দরকার। এখন যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এই সমস্ত উপাদান যদি আমরা গাছে ব্যবহার করি সব কিন্তু দূর হয়ে যাবে। আর আমি এখানে একটু মাটি রেখেছি, মাটিটা আপনারা এই কারণে দেবেন যে সমস্ত গাছের শিকড়গুলো উপর দিকে উঠে আসে, সেগুলো একটু ঢাকা দিয়ে দেবেন, কেননা আমাদের এখন যে রোদ, সেই রোদ যদি এই শিকড়গুলো সরাসরি পায় গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়বে, তার জন্য একটু মাটি দিয়ে অবশ্যই আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর আমি যে জেলটা বানিয়েছি সেই জেলটা আমি এখানে 3 লিটার জল দিচ্ছি, জলে ভালো করে এটা আপনারা মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে আপনাদের ছাদ বাগানে যতগুলো গাছ থাকবে 10 ml করে প্রতিটা গাছে দিয়ে দেবেন। আমাদের গাছের যে কুড়ি ঝরা এবং যে গাছগুলো বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে গাছগুলো স্বাভাবিক হবে, আমাদের
যখনই জুন মাস শুরু হয়ে যাবে, বৃষ্টি শুরু হতে শুরু করে দেবে, তখনই আমাদের গাছগুলোও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, নমস্কার।